সপ্তাহ সিন্ধু দাস দিগন্ত ক্লাব এবং মাঙ্গলিক সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে। যারা অর্গানাইজ করেছেন এবং যারা রক্তদান করার জন্য এসেছেন তাদেরকে আমি এই কঠিন মুহূর্তে, একটা বিপরীত পরিস্থিতিতে আপনারা সমাজেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অর্গানাইজার যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা রক্তদান শিবির করছেন এই কঠিন মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। লকডাউন 3 চলবে আগামী কালকে থেকে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী যে কথাগুলি আমাদেরকে বলেছেন সেটা আমাদের নিজেকে রক্ষা করার জন্য, সেগুলি আমরা মানব। আর গতকালকে ত্রিপুরাতে আরও 2 জন পজিটিভ পাওয়া গেছে, তাই আমি সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত যে ব্যবস্থা সরকার দেবে সেই ব্যবস্থা অনুযায়ী আপনারা চলবেন। ব্যবস্থার বাইরে গেলে অব্যবস্থা নিজেদেরই হবে, সেটা ঘরে থাকাটা সরকারকে সহযোগিতা করা না, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদের বেঁচে থাকার তাগিদে আমরা সেটা করবো।